গোপালের পাশের গ্রামে যাত্রা এসেছে রাত হলে শুরু হয় যাত্রা সারা রাত ধরে এই যাত্রা চলে প্রতি বছরই ধান কাটা শেষ হয়ে গেলে পালাগানের দল আসে এবারেও তাই এসেছে পরপর তিন দিন যাত্রা পালা হবে প্রথম দিনের পালার গান বেহুলা এবারে যিনি বেহুলা সেজেছেন তিনি নাকি অবিকল মেয়ের মতো দেখতে ছেলেরাও যে মেয়ে সেজে অত সুন্দরী দেখাতে পারে তা এই পালা না দেখলে কেউ বিশ্বাসই করতে পারতো না বিকেল থেকেই গোপাল মনে মনে প্রস্তুত হতে থাকে যাত্রা দেখতে যাওয়ার জন্যে সঙ্গী হিসাবে যথারীতি তার সঙ্গে রয়েছে নরেন ছোট এবং আরও অনেকে আজ তো সারাদিন কেবল বেহুলা আর বেহুলার গল্প নুটোখুরো বলেছিলেন মনসা সাংঘাতিক জেদি দেবী সাপের দেবী মনসাকে ক্ষিপ্ত করলে সে তার প্রতিশোধ নেবেই সেজন্যে মা মনসাকে সর্বদা তুষ্ট রাখা আমাদের সকলের কর্তব্য দেখ এই সহজ কথাটাই চাঁদ সদাগর বুঝল না তিনি কিছুতেই মনসাকে মেনে নেবেন না আর মনসাও ওনাকে সহজে ছাড়বে না নুটোখুরো বললেন দেখলি তো সৌদাগরের একে একে কত ক্ষতি হয়ে গেল চাঁদ লক্ষীনদরের বিয়ে দিল লোহার ঘর বানিয়ে দিল তার ভিতরে যে ছোট্ট একটা ফুটো ছিল সেই ছিদ্রপথেই কালনাগিনী ঢুকে লক্ষীন্দরকে দংশন করলো আর তার ফলে তার মৃত্যু হলো সে কিন্তু দংশন করতে চায়নি সাপেদের নিয়ম হলো মানুষ বা কোনো জন্তু যদি তাকে আঘাত না করে তাহলে সে তাকে ছবল মারে না মারতেও চায় না এক্ষেত্রেও তাই হয়েছিল লখিন্দরের পায়ের কাছে সাপটি চুপটি করে শুয়েছিল তারপর পায়ের সামান্য আঘাত লাগতেই সাপটা ছবল মেরেছিল আর তাতেই তার মৃত্যু হয়েছিল তারপর শুরু হলো ভেলায় ভাসানো বেহুলার সঙ্গে যাত্রা এই পালায় বেহুলার মুখে বেশ কয়েকটি গান রয়েছে গোপালরা আলোচনা করতে থাকে যাত্রাপালার এই গানগুলো নিয়ে যাত্রার আসরের দিকে যেতে যেতে নুটোখুরোর বলা গল্পগুলো গোপালরা নিজেদের মধ্যে বলা বলি করতে থাকে ওরা পাশের গ্রামের মাঠে এসে দেখলো লোক থই থই বহু লোক এসেছে এই পালা দেখতে টিকিট কেটে ভেতরে একবারে সামনের সারিতেই বসেছিল গোপাল তার বন্ধুরা সারা রাত পালা হলো বেহুলার অভিনয় দেখে সকলেই মুগ্ধ হলো প্রচুর হাততালি পেল বেহুলা পালা শেষে বেহুলা জয় জয় হলো নাচে গানে সত্যি বেহুলাকে ভোলা যায় না অবশেষে চাঁদ সদাগর বাধ্য হলো মনসাকে বাঁ হাত দিয়ে ফুল দিতে তাতেই দেবী মনসা খুশি হলেন যাত্রা শেষ হলো সকালে আলো ফুটে বের হওয়ার ঠিক আগে আর তখনই পালা দেখে ঘরে ফেরার জন্যে সকলে তারা লেগে গেল ভিড়ের মধ্যে একজন গোপালকে ঠেলে ফেলে দিয়ে বললো ইস পড়ে গেলে বাবাজি অর্থাৎ তোমার শরীরের ভারসাম্য তুমি নিজে রাখতে পারো না লোকটির কোনো দোষ নেই লোকটির এই বলা দেখে গোপাল তৎক্ষণাৎ উঠে দাঁড়িয়ে লোকটিকে জোরে ঠেলে ফেলে দিয়ে বলে উঠল রাগ করবেন না মশায় জানেন তো ঠেলার নাম বাবাজি এখন তবে বাবাজি আপনিই হলেন এরপরে নিমিষে হা হয়ে গেল গোপাল আর তার বন্ধুরা কোনো সেই লোকটি উঠে গোপালদের খোঁজার চেষ্টা করলো কিন্তু তিনি কিছুতেই আর তাদের খুঁজে পেলেন না এই ধরনের সুন্দর সুন্দর গল্প শোনার জন্যে এখনই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন আর গল্পটি কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানাবেন